ব্যাংশাল আদালতে পৌঁছে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক আর কিছুক্ষণ পরেই সেই মামলা শুনানি হবে অন্যদিকে এই মুহূর্তে কলকাতা টিভির প্রতিনিধি রয়েছেন পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব খাঁপুরে তার পৈতৃক বাড়ির সামনে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত রয়েছেন সেখানে আমরা সরাসরি চলে যাব চন্দনের কাছে চন্দন যেটা জানতে চাইব এই পূর্ব খাঁপুরে জ্যোতিপ্রিয় মল্লিকের যে পৈতৃক বাড়ি সেই পৈতৃক বাড়ির ছবিটা দর্শকদের দেখাও এবং এখনো পর্যন্ত এই পৈতৃক বাড়ির যে প্রাসাদপন বাড়ি সেই বাড়ি কতদিনে হঠাৎ করে এই মানে এই চেহারা নিল এর আগে কিরম চেহারা ছিল স্থানীয় বাসিন্দারা এই বাড়ির বাসিন্দাদের সম্পর্কে জ্যোতিপ্রিয় মল্লিকের আত্মীয়দের সম্পর্কে কি বলছেন হ্যাঁ একদমই অঙ্কুর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মন্তেশ্বরে পূর্ব খাঁপুরের যে জ্যোতিপ্রিয় মল্লিকের আদি বাড়ি পৈতৃক বাড়ি বলা যায় কারণ হচ্ছে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের দাদুর বাড়ি দাদু ছিলেন স্বাধীনতা সংগ্রামী আমি ছবিটা দেখাতে বলবো এখানে নতুন করে এই বাড়িটিকে আবার মেরামত করা হয়েছে যেখানে লেখা রয়েছে স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিকের বসত বাড়ি এই যে এই সেই বাড়ি এইখানেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ছোটবেলা কেটেছে এবং যুবককাল যৌবনকালও এখানে কেটেছে বলা যেতে পারে এবং তুমি দেখতে পাচ্ছ যে বাড়িটা এই বাড়িটার দরজা দেখাবো আমি এই বাড়িতে এখন কিন্তু ভেতর থেকে দরজাটা লাগানো বাড়িতে কেয়ারটেকার রয়েছে কিন্তু তিনি এখনও কোনো বেরোচ্ছেন না এবং আমরা যে পাড়ার লোক তুমি চেহারাটা দেখতে পাবি আমি দেখাবো পাড়ায় কিন্তু কিছু মুখে জটলা হচ্ছে হ্যাঁ গুঞ্জন একটা শোনা যাচ্ছে কিন্তু কোনো চারিদিকে ছবিটা কিন্তু নিস্তব্ধ যেমন লকডাউনের সময় আমরা ছবিটা দেখেছিলাম ঠিক সেই ছবিটা আমি একটু দূরে যে ছবিটা দেখাবো দূরে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইয়ের বাড়ি যে বাড়িটি নতুনভাবে তৈরি করা হয়েছে নতুন রয়েছে বাড়িটি এই বাড়িটি কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইয়ের বাড়ি এবং তিনি এখানকার রেশন ডিলারের মালিক এবং যে বাড়িটা তুমি দেখছো বাড়িটা দেখো যে সিসি ক্যামেরাতে পুরো বাড়িটা মোড়া রয়েছে এই বাড়িটা কিন্তু কোনো অংশে কিন্তু কম বড় নয় বিশাল বাড়ি এবং আমি চেষ্টা করব যে গ্রামের মানুষের সঙ্গে একটু কথা বলার যদিও গ্রামের মানুষ দেখছো তুমি যে ক্যামেরা দেখি কিন্তু চলে যাচ্ছে দূরে কেউ কিন্তু কথা বলবে না তবু একবার চেষ্টা করব যদি কথা বলে কেউ গ্রামের মানুষ কারণ তুমি দেখতে আমি দেখাতে বলবো এই যে বাড়িটা এই বাড়িটায় দেখো লেখা রয়েছে নবশক্তি ভবন এটা নতুন নামকরণ করা হয়েছে এই বাড়িটি অর্থাৎ এটা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইয়ের বাড়ি এবং বাড়িটা দেখো এখন মেন যে দরজা সে দরজাটা কিন্তু তালাবন্ধ তালাবন্ধ কিন্তু গ্রামের বাড়িতে আমি যে ছবিটা তোমাকে দেখাবো এই দেখো পুরো যে এই বাড়িটা বাইরে থেকে যে মনে হচ্ছে প্রাসাদপ্রভ বাড়ি বাড়িতে এসি রয়েছে সিসি ক্যামেরায় গোটা বাড়িটা মোড়া রয়েছে আর পাশেই রয়েছে ডিলারের দোকান ডিলারশিপ এটা কিন্তু তার ভাইয়ের যেখানে লেখা রয়েছে স্বপন কুমার মল্লিক এমআর ডিলার সব নম্বর 69 পূর্ব খাঁপুর মন্তেশ্বর আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে আছে দেখি যদি কথা বলতে পারে দাদা একটু দাঁড়াবেন ভাইটি ভাইটি দেখো অঙ্কুর আমি একটু কথা বলবো এই যে দাদা একজনকে পেয়ে গেছে আপনার বাড়িতে এই গ্রামে তো আপনি জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রীকে চেনেন আমাদের গ্রামের লোক ছিল কেমন লোক ছিল আমার কাছে ভালো লোক ভালো লোক আচ্ছা তিনি কালকে রাত্রিরে গ্রেপ্তার হয়েছে জানেন না আমি জানি না জানেন না আচ্ছা ওনার যে এই যে বাড়িটা এই বাড়িটা কার এইটা আমরা ওই খাদ্যমন্ত্রী জানি জানি ওনার ভাই কি করে বলতে পারবো ভাইকে চেনেন ভাই এখানে থাকতো না কেউ জানি না এই রাসের দোকানটা কার এটা স্বপন মল্লিকে কি হয় স্বপন মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিকে তাও বলতে পারবো তা জানেন না জানেন না অঙ্কুর তুমি শুনতে পেলে গ্রামের মানুষ কিন্তু এক প্রকার মানে কথা বলবে না তবু জোর করে কথার এটুকুনি জানতে পারলাম যে জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন তিনি যে গ্রেপ্তার হয়েছে সেটা জানেন না তবে যেটুকুনি আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি জ্যোতিপ্রিয় মল্লিক আগে এখানে জন্ম থেকে এখান থেকে ছোট থেকে বড় হয়েছে এবং তার ব্যবহার অত্যন্ত ভালো এবং তার এখানে পৈতৃক যে সম্পত্তি ছিল তার পৈতৃক সম্পত্তি কিছু ছিল তবে বেশিরভাগ সম্পত্তিতে যে এখন বাড়বৃদ্ধি হয়েছে এটা প্রায় এই বিগত 10-12 বছরে এদের সম্পত্তিটা বেড়েছে এমনটাই মনে করছে গ্রামের লোক এবং গ্রামের চেহারাটা আমি তোমাকে দেখালাম একদম শুনশান আর একবার দেখাবো রাস্তা থেকে আরম্ভ করে সব শুনশান সমস্ত কিছু
বন্ধ হয়ে রয়েছে, কেউ মানে রাস্তায় কোনো লোক দেখা যাচ্ছে না। যেটুকুনি মানুষকে আমরা দেখতে পাচ্ছি সেই মানুষ কিন্তু ক্যামেরা দেখে ছুটে চলে যাচ্ছে, তারা কথা বলবেন না। আমি এই যে বাড়িটা, এটা জ্যোতিপ্রিয় মল্লিকের ভাইয়ের বাড়ি, এই বাড়িটার ছবিটা আমরা দেখালাম। এবং যে পুরনো যে বাড়িটা সেই বাড়িটা আমি দেখাবো, এই যে দেখা ওই বাড়িটা যে দেখাচ্ছি আমি, ওই যে পুরনো বাড়ির এটা যে সদর, এটা হচ্ছে টিনের চাল রয়েছে, পুরনো বাড়ি মডিফাই করা হয়েছে, গেট রয়েছে। এবং কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, বাড়িতে ভেতরে লোক থাকলেও তারা কিন্তু কেউ বেরোচ্ছে না, কিন্তু এই এবং পাড়া প্রতিবেশী যারা রয়েছে তারাও কিন্তু বেরোচ্ছে না। এখন প্রশ্ন হলো যে মানুষ কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের ব্যবহার সম্পর্কে ভালো কথা বলছেন, কিন্তু যেহেতু তিনি ইডির হাতে গ্রেপ্তার হয়েছে সেহেতু মানুষ কোনো ভয়ে কথা বলছে না। এই কারণে যদি আবার এই মানুষের কাছে পুলিশ আসে, ইডি আবার ডেকে পাঠায় যদি কোনো মন্তব্য করলে, এই কারণে কিন্তু মানুষ কথা বলছে না। তবে এক কথা বলা যেতে পারে, মন্তেশ্বর এই গ্রাম একবারে লকডাউনের চেহারা নিয়েছে। অঙ্কুর একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত, জ্যোতিপ্রিয় মল্লিকের পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব খাঁপুর থেকে তার যে পৈতৃক বাড়ি সেই বাড়ির ছবি তুলে ধরলেন। পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের ভাই যিনি একজন রেশন ডিলার, তার বাড়িও যে আকারে কতটা বৃদ্ধি পেয়েছে সেই তার বাড়ির ছবিও তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। দুটি বাড়ি প্রাসাদোপম বাড়ি, এবং এই প্রাসাদোপম বাড়ির অধিকাংশই সিসিটিভি দিয়ে ঘেরা রয়েছে। এবং এই বাড়ির ভেতরে, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির ভেতরে কেউ থাকলেও তারা কিন্তু এই বাইরে আসছেন না, ক্যামেরার সামনে তারা একেবারেই মুখ খুলতে চাইছেন না। অন্যদিকে গ্রামের মানুষও কিন্তু ক্যামেরার সামনে একদমই মুখ খুলতে চাইছেন না।